রাজধানী যাত্রাবাড়িতে ফল দোকানি ফরিদ শেখ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত যুবক ফরিদ শেখের বাবা সুলতান মিয়ার জবানবন্দি গ্রহণ করে আদালতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে তদন্ত করে প্রতিবেদনের দাখিলের নির্দেশ দিয়েছেন। গেল 4 আগস্ট যাত্রাবাড়ি টোল প্লাজার পাশের রাস্তায় ফল দোকানে যাচ্ছিলেন ফরিদ, সে সময় পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে 6 আগস্ট মুগদা হাসপাতালে মারা যান ফরিদ শেখ। আর বাকিদের নামে অভিযোগ, শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন ক্ষমতায় স্থায়ী করতে, টাকা পাচারের কথাও বলা হয় মামলার অভিযোগে। এছাড়াও রংপুর সহ দেশের আরও কয়েকটি জেলায় মামলা হয়েছে শেখ হাসিনার নামে।